হেই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 6:30, আর আজকের ভ্লগটা আমি সন্ধে থেকেই শুরু করছি। কাল রবিবার, আর কাল সকালবেলা, মানে সকাল 6টার সময় আমরা বেরোবো দীঘায়। তো দীঘা যাব, ওখানে গিয়ে কিভাবে এনজয় করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকো। এই যে আমরা বাসে উঠে পড়েছি, আর আমাদের বাসটা ছিল ছোট এবং লোক অনেক বেশি হয়ে গিয়েছিল। আমরা আমাদের পাড়ার কয়েকজন মিলেই যাচ্ছিলাম, আর আমাদের দীঘা ট্যুরটা হঠাৎ করেই হয়েছে। আর এখানে দেখো, আমার হাজবেন্ড আরও কয়েকজন নিচে বসে যাচ্ছে, কারণ সিটে বাচ্চাদেরকে এবং মেয়েদেরকে দিয়েছে, আর ওরা অনেক ছেলেরাই নিচে বসে যাচ্ছে। আর কারণ অনেকে অনেক বেশি হয়ে গিয়েছিলো, যতজনকে হিসেবে ধরেছিল তার থেকেও বেশি হয়ে গিয়েছিলো। আমরা এখন মেছেদা পর্যন্ত এসেছি। আসার পরে এই যে দেখো, আমাদের বাসের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে খুব, আর বসা যাচ্ছে না। এবার দেখা যাক কি ব্যবস্থা নেওয়া হয়। খুব একটা বেশি দূর আসিনি, বাড়ি থেকে মেছেদা খুব একটা দূর নয়, 12 থেকে 13 কিলোমিটার হবে। তো এখানে এসে এই যে ইঞ্জিনের অবস্থা খারাপ, ধোঁয়া বেরোচ্ছে পুরো ভেতরে। যতক্ষণ না বাস আসছে, অন্য কোনো বাস, ততক্ষণ যাওয়া যাবে না। তো দেখি কি হয়। ফাইনালি দীঘা এসে পৌঁছেছি আমরা। অন্য আরেকটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে, এই যে গাড়ি। এবার রুমে যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপরে কথা বলবো। আর ভালো লাগছে না, অনেকক্ষণ আমরা গাড়ির জন্য ওয়েট করেছিলাম, প্রায় 2 ঘন্টা মতো। তো তারপরে এসেই পৌঁছলাম, রুমে যাই, তারপরে কথা হচ্ছে। এটা আমাদের লজ, এই লজটার মধ্যেই আমরা থাকবো, হোটেল আস্থা। আমাদের লজের সামনের দিকে, মানে ঠিক আমাদের ব্যালকনিতে দাঁড়ালেই দেখা যায় এই লজটা। এটা হচ্ছে পুরো জাহাজের মতো তৈরি করা হয়েছে এই লজটা, খুব সুন্দর দেখতে। তো আজ আমাদের লাঞ্চে আছে মাংসের ঝোল আর ভাত, আর কিছু না, কারণ এত বেলা করে এসে আর কিছু রান্না করা সম্ভব হয়নি, তাই এই দিয়েই হয়ে যাচ্ছে। তো মাংস হলে আর কিচ্ছু লাগে না, আমরা এইখানে আমাদের রুমে বসেই খেয়ে নিচ্ছি। দুপুরবেলা আর কোনো শুট করতে পারিনি, কারণ দুপুরবেলা ওখান থেকে এত এত মানে আসার জার্নির পরে আমরা শুয়ে পড়েছিলাম। কারণ বলেইছিলাম তোমাদেরকে যে আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তারপরে গাড়ির জন্য ওয়েট করে করে তারপরে গাড়ি এলো, তারপরে এখানে এলাম। আর আসার পরে রান্না হলো, খেতে খেতে আমাদের 4টে বেজে গেছে। তার মাঝখানে সমুদ্রে গিয়েছিলাম, একটু স্নান করে সমুদ্র থেকে চলে এসেছি। তখন ওগুলো আর শ্যুট করা হয়নি, কারণ ফোন ওখানে নিয়ে যাওয়া যাবে না, যদি জলে টলে পড়ে যায়, তাই জন্য। তো এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, রেস্ট করছিলাম। আর এখন বাজে প্রায় 6টা মতো বাজতে যায়, এখন যাচ্ছি আবার সমুদ্রের কাছে, মানে অ্যাকচুয়ালি সি বিচে যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখাবো, আবার ওখানে গিয়ে তোমার সাথে কথা হবে। এইগুলো দেখো শাখা দোকান, এখানে শাখা শঙ্খ এগুলো বিক্রি হচ্ছে। আর এই গাড়িগুলোতে আমার ছেলে উঠবে বলে খুব বায়না করছিল, কিন্তু ছেলেকে উঠতে দেইনি, কারণ এগুলো ঠিক মতো স্যানিটাইজ করা আছে কিনা জানি না, তো তাই জন্য উঠতে দেওয়া হয়নি। অনেক বায়না করছিল উঠবে বলে, কাঁদছিল। আর কিছু খাইও নি আমরা বাইরের, আমাদের সঙ্গে রান্নার লোক আনা হয়েছিল, তো যা রান্না হচ্ছিল আমাদের সেগুলোই আমরা খেয়েছি। বাইরে থেকে কিছু কিনিনি, তবে শুধু ঝালমুড়ি কিনেছিলাম একটা দোকান থেকে। Thank you.
সন্ধে বেলা সমুদ্রটা এরকম হয়, অনেকটা সামনে চলে আসে। এই যে দেখো এগুলো ঘোড়া। এখান থেকে আমরা ঝালমুড়ি কিনছিলাম এই দোকানটা থেকে, ওটা একটা স্ট্যাচু টাইপের। সন্ধেবেলা সমুদ্রের ভিডিওটা শুট করতে গিয়ে আমার পুরো কুর্তি আর লেগিংস পুরো ভিজে গিয়েছিল সমুদ্রের ঢেউতে, তো তাই বেশিক্ষণ ওখানে আর বসিনি, চলে এসেছিলাম রুমে। তো তারপরে আমার এই ব্যালকনিটাতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এখানে বসতে, এখানেই বসে আছি এসে থেকে। আর আমার কুর্তিটাও শুকনো হয়ে গেছে, তো খুব ভালো লাগছে এখানটাতে। আর রাতের বেলা আমাদের ডিনারে আছে রুটি, আর ওই দুপুরের যে মাংস রান্না করা হয়েছিল ওই মাংসই আছে, ওই দিয়ে আমাদের ডিনার হবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের গুড নাইট।